কলিযুগের যখন বর্ণনা করা হলো সেখানেও বলা আছে তৎকালাম তারহিয়াসমিন পুনর্লোক বিবৃদ্ধে ভবিষ্যন্তি পুনর্দৈবম অনুকূলম যদৃচ্ছয়া, যখন কলিকালে তুমুল সংঘাত উপস্থিত হইবে তখন সেই দৈব লোকরক্ষার নিমিত্তে পুনরায় অনুকূল হইয়া অবতীর্ণ হইবে। ভক্তমণ্ডলী, আমি বলছিলাম তিনি অনুকূল। অনুকূল তিনি কেন? তিনি কখনো ছাড়তে পারেন না। তার দিব্য জীবনের কথা কি বলবো? তার দিব্য জীবনের কথার সামান্য ঝলক শুনুন। তিনি বলছেন, দুনিয়াতে আমি কোনো পরই পেলাম না, সলে আমার দ্বারা পরোপকার হলো না। মন দিয়ে শুনুন, আমরা বলছি পরোপকার করো, পরোপকার করো, কি বলছি? পর উপকার। আর ঠাকুর বলছেন, দুনিয়াতে সলা পরই পেলাম না, আর পর উপকার হবে কি করে? একবার দেওঘরে আনন্দবাজার তৎকালীন পত্রিকার সম্পাদক, তিনি গেলেন ঠাকুরের আশ্রমে, গিয়ে দেখছেন সেখানে বিরাট অন্নচ্ছত্র, নানান মানুষের সেবা হচ্ছে, হাজার হাজার মানুষ প্রতিদিন অন্ন গ্রহণ করছে, চিকিৎসার ব্যবস্থা হচ্ছে, অনেক পরিবারের শিক্ষার ব্যবস্থা হচ্ছে, নানানমুখী কর্মকাণ্ড দেওঘরে। পত্রিকার সম্পাদক ঠাকুরের কাছে প্রণাম করে বলছেন, ঠাকুর আপনার আশ্রমে এত কাজ, আপনি এত মানুষের অন্ন যোগাচ্ছেন, এত ভালো ভালো কাজ করছেন, এগুলো আপনি পত্রিকায় প্রকাশ করেন না কেন? এগুলো আপনি বিজ্ঞাপন দেন না কেন? এগুলো আপনি প্রচার করেন না কেন? ঠাকুর বলছেন, আচ্ছা দাদা, আপনার বাড়িতে আপনার মা বাবা ছেলে মেয়ে এগুলো নাই? বলে, আছে তো, আছে তো। আচ্ছা দাদা, আপনি আপনার ছেলে মেয়ে মা বাবা এদেরকে খাওয়ান পড়ান ঠিক তো? বলে, হ্যাঁ করি তো। তা আপনি যে আপনার ছেলে মেয়ে মা বাবা এদেরকে খাওয়ান পড়ান, সেগুলো কি আপনি পত্রিকায় ছাপেন? পত্রিকার সম্পাদক বলছি, এ কি বলছেন আপনি, ছাপবো কেন? এ কি বলছেন, ছাপবো কেন? এ তো আমার নিজের বাবা, নিজের মা, নিজের ছেলে, নিজের মেয়ে, এগুলোকে ছাপার কি আছে? ঠাকুর বলছেন, ধর আমিও তো তাই করি, আমি যাদের সেবা করি এরা তো আমার নিজের ছেলে, নিজের সন্তান, নিজের আত্মীয়, দুনিয়াতে আমি কাউকে পর ভাবতে পারি না, তাই পরোপকার আমার দ্বারা হয়, এই আমার ঠাকুর। তিনি তথাকথিত কোনো ম্যাজিশিয়ান ছিলেন না ভক্তমণ্ডলী, যিনি ভালোবাসার দ্বারা জীবনকে প্লাবিত করতে এসেছেন, যিনি ভালোবাসার দ্বারা জগৎকে বশ করতে এসেছেন, তিনি এক এবং অদ্বিতীয়। মনে রাখবেন, পরম পুরুষ যতবার আসেন, যে নামে আসেন, যে রূপে আসেন, যেভাবেই আসেন, তাদের কথার মধ্যে দুই পাবেন না, দুই পাবেন না। শ্রীমৎ ভগবত গীতার চতুর্থ অধ্যায় খুললেই দেখতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বললেন, আমি তোমাকে নূতন কিছু বলছি না। এই মাম বিবস্বাদ যোগম প্রক্তবান অহমাত্ময়ম বিবস্বান মন বিপ্রাহ মন রিক্ষা কবয়ব্রবি এবং পরম্পরা প্রাপ্ত মীমম রাজর্ষয় বিধু সকালেন ইহ মহতা যোগ নষ্ট পরন্তপ স এবং ময়া তিরক্ত যোগ প্রক্ত পুরাতন প্রাক্ত যোসিমি সখা চেতি রহস্যং হি একদুত্তমম। কৃষ্ণ ভগবান অর্জুনকে বলছেন, অর্জুন আমি তোমায় নূতন কিছু বলি না, যোগ প্রক্ত পুরাতন আমি পুরাতন কথাই বলি। কেন? ধর্ম কখনো দুই হয় না, ধর্ম চিরকালই এক। ধর্মের সাধন পদ্ধতি কখনো দুই হয় না, চিরকালই এক। ঈশ্বর যেমন এক, ধর্মও তেমনি এক, আর প্রেরিতরা সেই একেরই বার্তাবাহী, তাই তিনি এক এবং অদ্বিতীয়, তিনি অখণ্ড সত্তা। আমি একটু আগে বলেছিলাম শ্রী শ্রী ঠাকুর এবার এসেছেন শুক্ল নবমীতে, ঠাকুরের আবির্ভাব আর তিরোভাব দুইটাই এক। মন্দির শুনবেন, ঠাকুরের আবির্ভাব নবমীতে, ঠাকুরের তিরোভাব নবমীতে। নবমীতে আসলেন, নবমীতেই গেলেন, কৃষ্ণ অবতার যখন হলো তিনি এসেছিলেন অষ্টমীতে। মন্দির, কৃষ্ণ অবতার যখন হলো তারপরে পূর্ণ ব্রহ্ম পুরুষোত্তম ভগবান লীলা পুরুষোত্তম কৃষ্ণ তিনি আসলেন অষ্টমী তিথিতে, মাসটা ছিল ভাদ্র কৃষ্ণ পক্ষ। আর শ্রী শ্রী ঠাকুর আসলেন এবার নবমীতে, মাসটা ওই ভাদ্র কিন্তু শুক্ল পক্ষ। নবমীতে কেন আসলেন? মহাজনরা বিচার করে বলছেন, দেখো নয়ের কোনো পরিবর্তন ঘটে না। মন দিয়ে শুনবেন, নবমীতে কেন আসলেন? বলছেন নয়ের পরিবর্তন ঘটে না, একে যত দ্বারাই গুণ করো নয় অপরিবর্তিত। কিভাবে? নয়কে এক দিয়ে গুণ করলে হয় নয়, আর নয়কে যদি দুই দিয়ে গুণ করেন নয় দুগুণী আঠারো হয়ে যায়। এই আঠারো লিখতে এক এবং আট, এই এক এবং আটকে যোগ করে দেন কত হয়? নয়। নয়কে তিন দিয়ে গুণ করুন, তিন নং সাতাশ, সাতাশ লিখতে দুই আর সাত, দুই আর সাত যোগ করে দিলে নয়। নয়কে চার দিয়ে গুণ করেন, চার নং ছত্রিশ, ছত্রিশ লিখতে তিন আর ছয় যোগ করে দেন নয়। নয়কে পাঁচ দিয়ে গুণ করেন, পাঁচ নং পঁয়তাল্লিশ, চার আর পাঁচকে যোগ করে দেন নয়। নয়কে ছয় দিয়ে গুণ করেন, ছয় নং চুয়ান্ন, পাঁচ আর চার যোগ করে হয় নয়। নয়কে সাত দিয়ে গুণ করে দেন তেষট্টি, ছয় আর তিন যোগ করলে নয়।
নয়কে আট দিয়ে গুণ করে নেন বাহাত্তর, সাত আর দুই যোগ করলে নয়, নয়কে নয় দিয়ে গুণ করে দেন একাশি, আট এবং এক যোগ করলে নয়, আরে নয়কে দশ দিয়েও যদি গুণ করে দেন নয় দশে নব্বই, আর নয় আর শূন্য যোগ করলেও নয়, তার মানে তিনি যে অবস্থাতেই থাকেন তার কোনো পরিবর্তন হয় না। সেই পূর্বতনের ধারা ধরেই তিনি আসেন। মনে রাখবেন, যে ধর্মমত যে আদর্শ পূর্বতনকে ছাড়তে বলে ওরা ধর্মিক নয়। যারা বলে প্রাচীনকে ফেলে দাও, প্রাচীন আদর্শকে ভুলে যাও, বর্ণাশ্রম ধর্মকে ভুলে যাও, বৈদিক সিদ্ধান্তকে ভুলে যাও, তারা ধার্মিক নয়। সৃষ্টি ঠাকুর বলছেন, পূর্বপুরুষ চেতন ধারা ধর্মে যদি ছাড়তে হয়, জোর গলাতে বলছি আমি, নিছক সেটা ধর্ম নয়। সৃষ্টি দাদা ঠাকুরের বাণীগুলো আলোচনা করলে আমরা দেখতে পারি, এমনতর ভাবে পূর্বতনে তিনি পরিপূরণ করেছেন যে তাকে ধরার মধ্য দিয়ে পরিষ্কার বোঝা যায় এইখানে গৌরাঙ্গ, তাকে ধরলে পরিষ্কার বোঝা যায় এইখানে পরমহংস, তাকে ধরলে পরিষ্কার বোঝা যায় এইখানে শ্রীকৃষ্ণ, এই তো এইখানে রামচন্দ্র, এই তো এইখানে শঙ্করাচার্য, সব কিছুর একটা মিলিত সম্মিলিত তনুই হলো তার জীবন আদর্শ। দাদা ও মায়েরা, অবতার পুরুষ আর মহাপুরুষের পার্থক্য কি? শ্রী ঠাকুর বলছেন, যারা মহাপুরুষ তারা ফুলফিলার দ্য গ্রেট, কোনো একটি দুটি বিষয় নিয়ে সমাধান সূত্র তারা দেন, কসরত করে তাদেরকে অর্জন করতে হয়। আমাদের যোগ শাস্ত্র আছে পাতঞ্জল যোগ দর্শন, আবার হঠযোগ প্রদীপিকা, নানা প্রকার যৌগিক বই রয়েছে, আপনারা পড়লে দেখতে পারবেন। এই যোগ শাস্ত্রে বিভিন্ন প্রকার সিদ্ধির কথা আছে, অনিমা লোভিমা ঈষিত্ব বসুত্ব কাম বসইতা, শরীরকে ছোট করে ফেলা, বিশাল বড় করে ফেলা, শরীরকে খুব ভারী করে ফেলা, খুব হালকা করে ফেলা, কারো মনের কথা জানতে পাওয়া, এইরকম যোগ সিদ্ধি হয়। এইগুলা যারা যোগী পুরুষ বহু বহু জন্মের তপস্যার ফলে কঠোর সাধনা করে তারা কিছু কিছু যোগ ঐশ্বর্য পায়। মন দিয়ে শুনবেন, যারা যোগী পুরুষ তারা কঠোর তপস্যা করে বহু বহু জন্মের সাধনার পরে এই দুই একটা যোগ সিদ্ধি পায়, আর যারা প্রেরিত পুরুষ ঈশ্বরের সাক্ষাৎ নরবপুতনু, তাদের ভেতরে এটা সবই উৎসাহিত থাকে, তাদেরকে কসরত করার প্রয়োজন হয় না। তার দৃষ্টান্ত কি? চলে যান দ্বাপর যুগে, ভগবান শ্রীকৃষ্ণকে মারার জন্য কংস পাঠিয়ে দিল পুতুনাকে, পুতুনাকে কি করে পাঠালো, তার স্তনে বিষ মাখিয়ে বলছে যাও কৃষ্ণকে খাওয়াও গিয়ে। পুতুনা তার স্তনপিণ্ডে একটা এমন তীব্র বিষ মাখিয়ে নিয়ে গেল যে বিষের ঘ্রাণটা নাকে গেলেই বাচ্চা মরে যাবে। রূপ বদল করে পুতুনা গিয়েছে গোকুলে বৃন্দাবনে, ভগবান শ্রীকৃষ্ণকে স্তন পান করাচ্ছে, তার উদ্দেশ্য কৃষ্ণকে মারবে, আপনারা সকলেই জানেন ঘটনা। ভগবান শ্রীকৃষ্ণ পুতুনার স্তনে মুখ দিলেন, স্তন পান করলেন, কিন্তু ভগবান মরলেন না, মরা তো দূরের কথা, পুতুনার প্রাণবায়ু পর্যন্ত আকর্ষণ করে নিলেন, ভগবানের কিছু হলো না। ওই বিশাল রাক্ষসী বিশাল দেহধারী ওই অতিকায় বিকট পাষণ্ডী পাপীকে ভগবান মুহূর্তেই ধরাশায়ী করছেন, কৃষ্ণ অবতারে তার বর্ণনা। এই যে ভগবানের ভেতরে এই অদ্ভুত ক্ষমতা পরিলক্ষিত হলো, এর জন্য কৃষ্ণকে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হয়নি, এর জন্য ভগবান শ্রীকৃষ্ণকে পাহাড়ের চূড়ায় বসে ধ্যান করতে হয়নি। কেন? কারণ এগুলো তার শত উৎসাহিত, তার চরণের দাসী। এইবার চলে আসেন হিমায়তপুরে, ঠাকুর আবির্ভূত হলেন হিমায়তপুরে। সেই হিমায়তপুরে একজন কবিরাজ নানা প্রকারের কবিরাজির ঔষধ বানায়, এখনো যারা কবিরাজের চিকিৎসা করেন, এই চট্টগ্রামে বিখ্যাত কবিরাজি ওষুধের কারখানা আছে আপনারা জানেন তো। কবিরাজিরা বিভিন্ন বড়ি বানায়, বড়ি আমাদের মায়েরা যেমন আমরা রান্না করার সময় বিভিন্ন বড়ি খাই, আপনারা খান কি ডালের বড়ি এগুলো? হ্যাঁ, তো কবিরাজ কি করেছে, এই কিছু বড়ি বানিয়েছে কিন্তু বিষের বড়ি, তার রোগের চিকিৎসার জন্য কোন একটা কারণে তিনি বিষের বড়ি বানিয়েছেন, আর বড়িগুলো কাঁচা বানিয়ে তিনি রৌদ্রে শুকোতে দিয়েছেন। চারিদিকে তার পাহাড় করা নজরা, কেউ যেন এটাতে আসতে না পারে, মানুষ তো দূরের কথা, কোনো পশু পক্ষী কীট পতঙ্গ যেন বড়িতে মুখ না দেয়। কেন? এমন তীব্র বিষের বড়ি, একটুকু কণা যদি কোনো প্রাণী কোনো জীবজন্তুর মুখে যায়, কোনো মানুষেরও মুখে যায়, তৎক্ষণাৎ মরে যাবে। তাই কবিরাজ খুব সতর্ক পাহারা। হঠাৎ কবিরাজ একটু অন্য মনস্ক হয়েছে, আর পরম দয়াল শ্রী ঠাকুরের বয়স তখন হামাগুড়ি দেওয়ার বাচ্চা, তার দিব্য জীবনের কথা বলি, হামাগুড়ি দেওয়ার বাচ্চা, হামাগুড়ি দিয়ে হাঁটছে। কবিরাজ একটু অন্য মনস্ক হয়েছে, ঠাকুর হঠাৎ করে কোথায় থেকে এসে ওই হামাগুড়ি দিয়ে দিয়ে থপথপ করে আসলেন, আর কবিরাজের দেওয়া বিষের বড়িগুলো একটা করে নিচ্ছেন আর মুখে ঢুকাচ্ছেন, একটা করে নিচ্ছেন আর মুখে ঢুকাচ্ছেন। কবিরাজ হঠাৎ করে তাকিয়ে দেখে, সর্বনাশ সর্বনাশ, এ কে কোথায় আছিস, ছুটে আয় ছুটে আয়, মনমোহিনীর ছেলে গেল 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 মরে গেল।
কেন? আরে এমন তীব্র বিষের বড়ি বানিয়েছি, একটা কণা যদি কোনো মানুষের সুস্থ সবল মানুষের শরীরে ঢোকে বাঁচে না, এটা এতগুলো বড়ি খেলো একে আর বাঁচানো যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, সকলেই দেখলো, কবিরাজও দেখলো, যে কবিরাজের তীব্র বিষের একটি কণা কোন সবল মানুষের দেহে প্রবেশ করলে মুহূর্তেই তার মৃত্যু নিশ্চিত। ওই হামাগুড়ি দেওয়া অনুকূল এতগুলো বড়ি গ্রহণ করলেন, মৃত্যু তো দূরের কথা, তার শরীরে রোগ যন্ত্রণা ছিটে ফোটাও পরিলক্ষিত হলো না। এটা হলো কি করে? তার জন্য ঠাকুরকে ওই জঙ্গলে বসে মাথার উপর পা দিয়ে তপস্যা করার প্রয়োজন পড়েনি। কেন? তার ভিতরে স্বতই সেগুলো উৎসারিত। এই লীলা তাৎপর্য কি? এই লীলা তাৎপর্য হচ্ছে ঠাকুর শেখাচ্ছেন, কবিরাজ যেমন বিষের বড়ি দিচ্ছে আমি ওগুলো গ্রহণ করছি, কে কোথায় আছিস? স্ত্রী হত্যাকারী, ব্রহ্ম হত্যাকারী, গো হত্যাকারী, তোদের মহা মহা পাপ থাক, আর যত পাপ আছে যত বিষের বোঝা আছে সব আমার মাথায় চাপিয়ে দে। ঠাকুর বলছেন আমার মাথায় চাপিয়ে দে, ওই বিষের বড়িকে যেমন আমি হজম করতে পারি, তোদের ভেতরকার প্রবৃত্তিকে হজম করে তোদেরকে দিব্য জীবনের অমৃত উপহার আমি দিতে এসেছি, এই আমার ঠাকুর অনুকূল। শ্রদ্ধেয় দাদা মায়েরা, এর মধ্যে বুজরুকি কিছু নাই, বুজরুকি কিছু নাই, সব কিছুর পেছনে কার্য কারণ সূত্র আছে। মনে রাখবেন, শশী ঠাকুর তথাকথিত কোনো ম্যাজিশিয়ান ছিলেন না, তথাকথিত কোনো ভেলকিবাদ ছিলেন না, যিনি মানুষকে ছুমন্তর ছু করে বলতেন যা তোর তো হয়ে গেল সব হয়ে গেল, এমন তার কথা তিনি বলেন না। শুধু তিনি না, কোনো অবতার পুরুষই বলেন না। ওই কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুন দাঁড়িয়ে বলছে কার্পণ্য দোষ প্রহিত স্বভাব পৃচ্ছামতম ধর্ম সংমূঢ়চেতা যশ্রেহসা নিশ্চিতম রহি শিষ্যস্থে হম সাধিমাম ত্বাম প্রপন্নাম, হে কৃষ্ণ আমি কর্তব্য অকর্তব্য বুঝতে পারছি না, আমি কি করব কি না করব তা বুঝতে পারছি না, তুমি আমাকে পথ দেখাও। কৃষ্ণ কিন্তু বলেন নাই ছুমন্তর ছু যা সব মরে যাব, তিনি বলেননি, তিনি বলেছেন যুদ্ধ করো, ধর্মাধিক শক্তি আসছে যুদ্ধাশ্রয়ান্যত্র বিদ্যতে, ক্ষত্রিয়র পক্ষে ধর্মযুদ্ধই শ্রেয়, তুমি কর্ম করো। আমরা তথাকথিত ভক্তের ভাবে ভাবলাম যে ভগবান উপর থেকে আমাদের পাঠাবেন, ভগবান আমাদের উপর থেকে ছুমন্তর ছু করে দেবেন, অসম্ভব, এটা হয় না কখনো। শ্রী শ্রী ঠাকুর বলছেন করে পাওয়ার নামই কৃপা, না করে যে পেতে চায় দুঃখ তার পিছে ধায়, নিজে আচরণ করে পেতে হবে। এই সনাতন ধর্মাবলম্বী আর্যদের পতন হলো বিভিন্ন কারণে, তার মধ্যে একটা কারণ আমরা অলস হয়ে গেলাম, আমরা ভাবলাম যে ঈশ্বর সব করবেন, ঈশ্বর করেন না, নিজের ভেতরে ঈশ্বর ফ্রি উইল দিয়েছেন, স্বাধীন ইচ্ছা দিয়েছেন, নিজেকে করতে হবে। আচার্যদেব উদাহরণ দিয়ে বলছেন, বর্তমান আচার্যদেব, যে তোমার গরমে যখন শীতল বাতাসের প্রয়োজন তোমার হাতে একটা পাখা ধরিয়ে দেওয়া হলো, আর বলা হলো পাখার অনেক গুণ আছে, এই পাখা দুটি হেলিয়ে দুলিয়ে যখন দেখবে তখন শীতল বাতাসে শরীর শ্রান্ত পরিশ্রান্ত থেকে তোমার ক্লান্তি অপনোদন হবে, কিন্তু ওই পাখাটা হাতে নিয়ে তুমি বসে আছো, এদিকেও নাড়াও না ওদিকেও নাড়াও না, তাহলে কিন্তু গরমে তুমি বাতাস পাবে না। ধর্মটা তাই, সাধনটা তাই, ঈশ্বরের বিধান তাই, তিনি বলে যান এই করলে এই হবে, এই করলে এই হবে, কিন্তু করতে হবে আমাকে, ওই পাখাটা হাতে নিয়ে যখন আমি এদিক ওদিক নাড়াবো তখনই যেমন আমি বাতাস পাবো, তেমনি ঈশ্বরের বলা ধর্মীয় বিধি নিষেধগুলোকে যদি আমি আচরণ করি তবেই না ঈশ্বরের কৃপা পাবো, তবেই না ঈশ্বরের আশীর্বাদ পাবো, চুপ করে বসে থাকলে ঈশ্বরের কৃপা কখনো পাওয়া যায় না। তাই করে করে ধর্ম করার, এই কর্মের মধ্য দিয়ে ধর্ম শিক্ষা দেওয়ার জন্যই শ্রী শ্রী ঠাকুর আসলেন। তিনি বললেন কর্মের মাঝে ধর্মকে যে পালন করতে পারল না, ধর্মে কর্মে আন্ন বিভেদ পদে পদে লাঞ্ছনা। শ্রদ্ধেয় দাদা মায়েরা, পরম দয়াল শ্রী ঠাকুরের যে সাধন পদ্ধতি, বৈদিক শাস্ত্রসম্মত সাধন পদ্ধতি, যা আমরা চিরকাল ভুলে মন গড়া কিছু উপধর্ম তৈরি করে সেগুলোর পিছনে ছুটছি, কিন্তু প্রকৃত ধর্মতত্ত্ব অনুশীলন করার খবর নাই। গীতায় অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করছেন, চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলভদ্রিরম তস্যাহম নিগ্রহম মন্যে বায়ুরিব সুদুষ্করম, হে কৃষ্ণ আমার মন অত্যন্ত চঞ্চল, যেমন তীব্র বাতাসকে বশীভূত করা অত্যন্ত কষ্টকর, তদ্রূপভাবে আমার মনে এত চঞ্চল এই মনকে বশীভূত করা খুব কষ্টকর অর্জুন বলছে। আর ভগবান তার উত্তরে বললেন শ্রীমৎ ভগবদ গীতাতে, তিনি বলছেন অসংশয়ম মহাবাহ মানদুর নিগ্রহম চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে, ঠিক বলেছ অর্জুন, তোমার মন অত্যন্ত চঞ্চল, কিন্তু এই চঞ্চল মনকে বশ করা যায় দুইটা তার উপায়। মন দিয়ে শুনুন, আজকে কেন আমরা যজন যাজনিষ্ঠ প্রীতির কথা বলি,
শ্রী শ্রী ঠাকুরকে ধরে পঞ্চনীতি পেয়েছি। যজন যাজনিষ্ঠ প্রীতি সুস্থ ইনি সদাচার, যজনের মধ্য দিয়ে যাজনের মধ্য দিয়ে ইষ্ট প্রীতি করার মধ্য দিয়ে মহা মহা বিপদ থেকে ত্রাণ হয়। ঠাকুর তার ছড়াবাণীতে বলছেন, যজন যাজনিষ্ঠ প্রীতি করলে কাটে মহাভীতি। কি করে বলেন তিনি? গীতার বাণীর সঙ্গে মিলিয়ে দেখুন। ভগবান কৃষ্ণ বলছেন, অসংশয়ম মহাবাহ মনোতর নিগ্রহাচর মধ্যাসরত কৌন্তে বৈরাগ্য গৃহীয়তে। ঠিক বলেছ, মন অত্যন্ত চঞ্চল, তবে দুইটা উপায় আছে মনকে ঠিক করার। কি উপায়? একটার নাম অভ্যাস, অভ্যাস করবে। আর দ্বিতীয় কি বলছে? বৈরাগ্য, ত্যাগ, অনাসক্তি। এই দুইটা অবলম্বন করো, মন নিয়ন্ত্রণ হবে। কি অভ্যাস করব, কি অভ্যাস করব? এই যে গীতায় ভগবান বলছেন অভ্যাস অভ্যাস, এই অভ্যাসটা কি করব? ওই গীতাতেই ভগবান বলে দিয়েছেন নবম অধ্যায়ে, অক্ষর ব্রহ্ম যোগ অষ্টম অধ্যায়ে, সেখানে তিনি বলছেন কি অভ্যাস করবে? অভ্যাস যোগ যুক্তেন চেতসা নান্যগামিনা পরমম পুরুষম দিব্যম যাতি পার্থানুচিন্তয়েন। হে পার্থ, তুমি যদি পরম পুরুষের ধ্যান করার অভ্যাস করো, তুমি যদি পরম পুরুষের ভজন সাধনের অভ্যাস করো, তাহলেই মৃত্যুকালে পরম পুরুষের স্মরণ পাবে, তার ধ্যান করতে হবে। শ্রোতা দাদা মায়েরা, আমরা তথাকথিত কৃষ্ণ ভক্ত, যারা আমরা বলছি ঠাকুর অনুকূলের লোকেরা কৃষ্ণ ভক্ত নয়, এরা গোবিন্দ ভক্ত নয়, এরা গৌর ভক্ত নয়, এরা তো কৃষ্ণ বিরোধী, এরা গোবিন্দ মানে না, এরা গৌর মানে না। কেন কেন? বলে কৃষ্ণকে কৃষ্ণের কোনো আদেশ নির্দেশ কিছুই তো মানে না। আশ্চর্যের বিষয়, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ মানলেই যদি কৃষ্ণ ভক্ত হয়, মন্দে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণের আদেশ নির্দেশ মানলেই যদি কৃষ্ণ ভক্ত হয়, আমি জোর গলাতে বলছি, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্তরা খাঁটি কৃষ্ণ ভক্ত, তারা খাঁটি কৃষ্ণ ভক্ত, তারা লোক দেখানো কৃষ্ণ ভক্তি করে না, তারা আচরণ দিয়ে কৃষ্ণ ভক্তি করে। প্রমাণ কি? প্রমাণ আমি দিচ্ছি আপনাদের সামনে। কৃষ্ণ ভক্তকে একথা ভগবান কৃষ্ণ নিজে বলেছেন, গীতার ১২তম অধ্যায়ের ২০ নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলছেন, কে আমার ভক্ত? ইয়েতু ধর্মম অমৃতমিদম যথোক্তং পর্যুপাসতে শ্রদ্ধানমত পরমা ভক্তাস্য অতীবমিত প্রিয়া। হে অর্জুন, যিনি আমার এই অমৃততুল্য ধর্ম, যাহা গীতায় আমি উপদিষ্ট করেছি, এই অমৃততুল্য ধর্মকে যিনি যথাযথ উপায়ে পালন করেন, পরিপালন করেন, আচরণ করেন, তিনি আমার প্রিয় ভক্ত, তিনি আমার ভক্ত। কি আচরণ করতে হবে? এবার চলে যান গীতার পঞ্চম অধ্যায়। ভগবান কৃষ্ণ বলছেন, মুক্তি পেতে গেলে কি করতে হবে? স্পর্শায় কৃত্বা বহির্বাচাশ্চক্ষুশ্চৈবান্তরেভ্যঃ প্রাণাপানৌ সমৌ কৃত্বা নাসভ্যন্তরচারিণৌ যথেন্দ্রিয় মনবুদ্ধির মুনির্মোক্ষপরায়ণা বিগতেচ্ছা ভয়ক্রোধঃ যঃ সদা মুক্তয়েব সঃ। ভগবান গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগে বলছেন, স্পর্শ রূপরস গন্ধ হইতে মনকে বিযুক্ত করিয়া এই ভুরু যুগলের মাঝখানে যিনি মনোসংযোগ পূর্বক ধ্যান করেন, হে অর্জুন, তিনি মুক্ত হইয়া যান। আবার শ্রীমৎ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ভগবান বলছেন, সমম কায় শিরগ্রীবাম ধারয়া চরম স্থির সংপ্রেক্ষণাশিগ্রং সংদৃষ্টন বলোপয়ম মাথা ঘাড় মেরুদণ্ড তিনটা সোজা করে বসে নাসিকা অগ্নে যিনি মনোনিযুক্ত করেন, ধ্যান করেন, তিনি পরমপদ প্রাপ্ত হন। আবার শ্রীমৎ ভগবদ গীতার অষ্টম অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন, সর্বদ্বারাণি সংযম্য মনোরীতি নিরুদ্ধা মূর্ধ্নি আধায়াত্মন প্রাণমস্থিত যোগ ধারণম। শরীরের আটটা দরজাকে অষ্ট নবম দ্বারকে নিযুক্ত করিয়া নিরুদ্ধ করিয়া যিনি ভুরু যুগলের মাঝখানে ধ্যান করেন, তিনি পরম পুরুষকে পান। এই তিন তিনবার ভগবান যে সাধনার পদ্ধতির কথা বললেন, তথা কথিত কৃষ্ণ ভক্ত আমরা করি কি না করি তা বলতে পারি না, কিন্তু পরম দয়ালকে ধরে আমরা দুই বেলা কাটায় কাটায় ওইটা পালন করি। এবার আপনাই বলুন, এই কৃষ্ণের বিধানকে যারা পালন করলো তারা কৃষ্ণ ভক্ত হলো না? আর যারা কৃষ্ণের ভক্তকে কৃষ্ণের বিধিকে কিছুই মানে না, তারাই পরম কৃষ্ণ ভক্ত হলো। এ কি হয়? এ কখনো হয় না। এই জন্য করার মধ্য দিয়ে ধর্ম, ভক্তমণ্ডলী, দুই ভেলা নাম ধ্যান করার যে পদ্ধতি শ্রী শ্রী ঠাকুর দিয়েছেন, উহা ভগবান শ্রীকৃষ্ণ তারপরে বর্ণনা করেছিলেন, উহা বেদেও বর্ণনা করা আছে। একটা উপনিষদের কথা বলি, ওটার নাম জাবাল উপনিষদ, কিছু মনে করবেন না। আমরা সকলেই সন্ধানই করি, যারা ঠাকুরের মন্ত্র নিয়েছি তারাও করি, যারা নেয়নি তারাও করে, কিন্তু সন্ধ্যা আহ্নি করার কিছু নিয়ম আছে, অনিয়মে করলে হয় না। ভগবান কৃষ্ণ বলছেন, যাহা শাস্ত্র বিধিমৎসৃজ্য বর্ততে কামাকারতঃ নাসসিদ্ধিমাপ্নতি না সুখম না পরাম গতিম।
तस्माद् शास्त्रं प्रमाणं ते कार्याकार्ये व्यवस्थितौ गत्वा शास्त्र विधानोक्तं कर्म कर्तुमिहारसि अध्याय 16 श्लोक 23 अध्याय 16 श्लोक 24 गीता कृष्ण भगवान बोलछेन निजेर मन मत करले हबे ना जिनि शास्त्र विधि के ना मेने निजेर इच्छा मत कर्म करे तार कर्मे कखनो सिद्धि हय ना तो आमि जे गुरु मंत्र निलाम आमाके जे सन्ध्याटा करते हबे कोथाय करब এই শরীরে কোথায় সন্ধ্যা করতে হয় যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে মনে রাখবেন এই ভগবান মনুষ্য শরীরটা এমন করে বানিয়েছেন এর ভেতরে সব আছে নিরেহমাদ্যম সুলভম সুলভম সুলতুর্লভম প্রবম সুকল্পিতম গুরুকারণধারম মায়ানুকুলের লভস্বতরিতম পুমান ভবাব্ধীনতরে আত্মহা এই শরীরে সবটাই আছে তা আমি যে সন্ধ্যাটা করব এই দেহের কোথায় করব কোথায় করব এর প্রমাণ আছে বেদে যাবা আলোপনিষদ পড়ে দেখবেন সেখানে বলল শোনো এই শরীরে এক জায়গায় সন্ধি হয় এই সন্ধি থেকে সন্ধ্যা মন দিয়ে শুনুন সন্ধি মানে মিল মিলন বেদ বলছে এই শরীরের একটা জায়গায় সন্ধি আছে ওইখানে সন্ধ্যা করবে কোথায় সেটা ভুবার ঘ্রাণস্য চ যাহ সন্ধি স এষ পৌর্লকস্য পরস্য সন্ধির্ভবতীতি এতদ বৈ সন্ধিং সন্ধ্যাং ব্রহ্মবিদ উপাসতে জবাল উপনিষদ অধ্যায় মন্ত্র 5, 6, 7, 8 বেদ বলছে এই ভ্রুযুগলের মাঝখানে আর নাক যেখানে শুরু হয়েছে এইটা নয় কিন্তু নাক যেখানে শুরু হয়েছে আর এই ভ্রুযুগলের মাঝখানে যেখানে তৃতীয় নয়ন ভগবান শিবের আছে তেসরা তিল বলা হয় আজ্ঞা চক্র এখানে গ্ল্যান্ড আছে পিনিয়ান গ্ল্যান্ড বলা হলো ভ্রুবর ঘ্রাণস্য চ যাহ সন্ধি যেখানে ভ্রুযুগলের নাক শুরু হয়েছে ওইখানে মিলিত হলো ওইখানে সন্ধি হয় এতদ বৈ সন্ধি সন্ধান ব্রহ্মবিদ উপাসতে যারা ব্রহ্মজ্ঞানী হয়েছে আজ পর্যন্ত তারা প্রত্যেকেই এইখানে সন্ধ্যা করেছে কি আশ্চর্যের বিষয় আমরা তো বেমালুম ভুলে গেলাম নানান ভাবে যত সাধন ভজন করছি কিন্তু এইখানে বসে যে করতে হয় ওটা ভুলে গেলাম ঠাকুর মনে করিয়ে বলছেন যেমন তেমন আসনে বসলে হয় নীল দাঁড়াটা সোজা করে তেসরা তিলে পাঞ্জাব মেলের মতো নাম করে যা এই জন্য শ্রী শ্রী ঠাকুর যে সাধন পদ্ধতি আমাদের মাঝে নিয়ে আসলেন তাহা বৈদিক প্রণালী সম্মত ওটার নাম যজন তিনি ইষ্টভৃতির কথা বললেন ইষ্টভৃতি নিয়ে লোকের ভিতরে নানান ধরনের ভাবধারা আরে ভগবানকে দিতে হবে কেন তিনি তো পত্র পুষ্প জল ফল নিলেই হয় তাকে টাকা দিতে হয় অনুকূল ঠাকুরের ভক্তরা রোজ পয়সা রাখে এ পয়সা দিয়ে কি ধর্ম হয় অর্থের সঙ্গে তো ধর্মের কোনো সম্পর্ক নাই একদম ভুল কথা অবশ্যই অর্থের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে মহাভারতে পরিষ্কার লেখা আছে ধর্মাৎ অর্থস্য অর্থাৎ ধর্মস্য অর্থের সঙ্গে ধর্মের সম্পর্ক আছে কোন অর্থ যে অর্থ আপনাকে ঈশ্বরের পথ থেকে বাধা নিয়ে যায় যে অর্থ আপনাকে ভগবানের পথ থেকে দূরে সরিয়ে নিয়ে যায় ওটা অর্থ নয় অনর্থ আর যে অর্থটা আপনাকে ভগবানের দিকে নিয়ে যায় যে অর্থের ব্যবহার করলে আপনি ঈশ্বরের পথে যান ওইটা অর্থ নয় ওইটার নাম পরমার্থ তাই শ্রী শ্রী ঠাকুর ইষ্টভৃতির মধ্য দিয়ে এই পরমার্থের কথা বললেন ইষ্টভৃতি মানে ওই যে বৈরাগ্যের চক্রিজ্যতে বৈরাগ্য মানে ত্যাগ ত্যাগ মানে বাড়িঘর ছেড়ে যাওয়া নয় তথাকথিত বৈরিক বসনে আবৃত হয়ে স্ত্রী পুত্র পরিবার দায়িত্বকে অবহেলা করে ছুটে যাওয়ার নাম সন্ন্যাস নয় মনে রাখবেন এই কলিযুগে সন্ন্যাস ধর্মকে সর্বসাধারণের জন্য নিষেধ করা আছে মহাভারতে পরিষ্কার বর্ণনা এছাড়াও ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা আছে অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসং বলবৈত্রিকম দেবরেণ সুতপত্তিং কালৌ পঞ্চ বিবর্জয়ে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন বটে কিন্তু নিত্যানন্দকে বলছেন নিতাই ফিরে যাও সংসার করো আপনারা অবাক হবেন নিত্যানন্দ মহাপ্রভু অবধূত সন্ন্যাসী ছিলেন কিন্তু চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে নিত্যানন্দ বিবাহ করেছিলেন দুইজনকে একই ব্যক্তি কৃষ্ণকান্ত সরকেলের দুই মেয়ে জাহ্নবা বসুধা দুইজনকে বিবাহ করেন নিত্যানন্দ প্রভু তার বংশধর বীরভদ্র গোসাই তার বংশধররা এখনো নদিয়ায় নবদ্বীপে আছে আমি কি বলতে চাই তথাকথিত সন্ন্যাস ধর্মের কথা তারা বলেন না প্রকৃত সন্ন্যাস কাকে বলে শ্রীমদ্ ভগবত গীতার ষষ্ঠ অধ্যায় খুললে প্রথম শ্লোকেই পেয়ে যাবেন অনাশ্রিত্য কর্ম ফলম কার্যম কর্ম করতি যা সসন্যাসী চ যোগী চ নির্নীচ ক্রিয়া কর্ম ফলাকাঙ্ক্ষা আসক্তি শূন্য হইয়া যিনি তার কর্তব্য কর্মকে নিষ্ঠা সহকারে পালন করেন তিনিই প্রকৃত সন্ন্যাসী আমাদের আসক্তির কেন্দ্র হলো অর্থ আমাদের আসক্তির কেন্দ্র হলো কাঞ্চন যে অর্থ আমাদের আসক্তির পথে
মাঝে নিয়ে যাচ্ছে ওই কেন্দ্র, ওই আসক্তির কেন্দ্রকে ঠাকুরের চরণে মোড় ঘুরিয়ে দাও। যে অর্থ তোমাকে অনর্থের দিকে নিয়ে যাচ্ছে সেই অর্থটা ভগবানের চরণ দিয়ে পরমার্থের পথে নিয়ে যাও। তাই প্রতিদিন ঠাকুর বিধান করলেন আহার্য পানীয় গ্রহণের পূর্বে, আহার্য পানীয় দ্রব্য স্পর্শের পূর্বে আগে তোমার জীবন দাদাকে কিছু নিবেদন করো। এই ইষ্টভেদী কি নূতন কিছু? না, নূতন না, বহু বহু বৎসর পূর্বে ভগবান মহেশ্বর বললেন কুলার্ণতন্ত্রে, স্বদ্রব্য বিনিয়োগম চ না নিবেদ্য গুরৌচরে অনিবেদ্যতি যাহ কুরিয়াৎ স ভবেত ব্রহ্মঘাতক। যিনি নিজের উপার্জিত অর্থ, যারা বলছে ভগবানকে তুলসীপদ দেবতাই তো হবে, গীতায় তো বলেছেন পত্রং পুষ্পং ফলং তোয়ম, তাহলে কেন পয়সা দেব? তারা ভালো করে শাস্ত্র পড়ুন। ভগবান মহেশ্বর বলছেন স্বদ্রব্য বিনিয়োগম চ না নিবেদ্য গুরৌচরে অনিবেদ্য তু যাহ কুরিয়াৎ স ভবেত ব্রহ্মঘাতক। নিজের উপার্জিত অর্থ আগে গুরুকে দাও, নিজের উপার্জিত অর্থ আগে ইষ্টকে দাও। যিনি নিজের উপার্জিত অর্থ গুরুকে না দিয়ে ব্যয় করে, একজন বেদজ্ঞ ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় তার প্রতিদিন সেই পরিমাণ পাপ ভোগ করতে হয়। এই কারণে গুরুকে দিয়ে খরচ করতে হয়, ইষ্টকে নিবেদন করে চলতে হয়। এই দেওয়ার প্রক্রিয়ার নাম ইষ্টপ্রীতি। গীতাতে ভগবান বললেন ইষ্টান ভোগান হি বদেবা দশ্যন্তে যজ্ঞ ভাবিতা তৈর্দত্যান প্রদায় ভজ ভুঙ্কে স্তেন বসা। যারা দেবতার বস্তু দেবতাকে না দিয়া খায় তারা চোর। যত কারুষি দর্শনাশি যদি জুহোষি দাসি যত যত তপস্যসি করুন্তে তদ গুরু সমাদর্পণম। হে করুন্তেয় তুমি যাই খাও, হোম করো, যজ্ঞ করো, আগে আমাকে অর্পণ করো তারপরে দাও। এই জন্য ইষ্টভৃতির যে প্রথা বহু পূর্বেই ছিল, ঠাকুর পুনরায় সেটাকে সঞ্জীবিত করেছেন। তারপরে তিনি সস্তরীর কথা বলেছেন, সু অস্তি অয়ন, সু মানে ভালো, অস্তি মানে পথ, অয়ন মানে চলা, ভালোর পথে চলো, পঞ্চনীতি দিয়েছেন। তার মধ্যে পরিষ্কার ভাবে বলার সময় নাই, এই শরীরটাকে শ্রী বিগ্রহের মন্দির ভেবে তিনি পরিষ্কার রাখতে বলেছেন। মায়েদেরকে উদ্দেশ্য করে বলি, ঠাকুর বলছেন সদাচারে রত নয় পদে পদে তার ভয়, তথা কথিত লক্ষ্মীর পাঁচালি পড়লেই লক্ষ্মী হওয়া যায় না। লক্ষ্মী লক্ষ্য যিনি রাখেন তিনি লক্ষ্মী হন, আর লক্ষ্মী হতে গেলে সদাচারী হতে হবে। শিকনি ছেড়ে ধোয় না হাত, তার হাড়িতে খাস না ভাত, শিকনি ছেড়ে ধোয় না হাত, বক্ষ ব্যাধি হয় উৎপাত। এই শরীরে দুই প্রকার সদাচার, মন দিয়ে শুনবেন, একটাকে বলে শারীরিক সদাচার, আরেকটাকে বলে মানসিক সদাচার। দুইটারই দরকার আছে। যেমন আমার যদি জলে তৃষ্ণা লাগে, ওই দাদাকে যদি বলি একটা গ্লাসে আমাকে জল দিন তো, উনি কি করলেন পরিষ্কার সুন্দর টলটলে জল একটা গ্লাসে করে আমাকে দিলেন। কিন্তু যে গ্লাসে করে জলটা দিয়েছেন ওই গ্লাসটা নোংরা, আমি জলটা খেতে পারবো না। জলটা ভালো, জলটা ভালো, কিন্তু গ্লাসটা নোংরা, খেতে পারবো না। আবার ওই দাদাকে বললাম, দাদা আপনি একটু জল আনেন তো, উনি আবার পরিষ্কার করে গ্লাসটা মেজে জল আনলেন, কিন্তু জলটা ময়লা, খেতে পারবো? জলটাও পরিষ্কার হওয়া চাই, গ্লাসটাও পরিষ্কার হওয়া চাই। মানে এই শরীরের ভেতরে আত্মা আছে, জীবাত্মা, ওইটাকেও পরিষ্কার রাখতে হবে। আর এই শরীরটা, এটা হলো ওই জলের ভাণ্ডের মতো, পাত্রের মতো, এটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সদাচারে রত নয় পদ পদে তার হয়, আর সদাচারে বাঁচে বারে লক্ষ্মী বাধা তার ঘরে। তাই কি বললাম, যদন যাদনিষ্ঠ প্রীতি সস্তরি সদাচার, এই পঞ্চনীতির যা বিধান বৈদিক শাস্ত্রে বহু পূর্বে তার উল্লেখ, শুধু ঠাকুর সেটাকেই আবার বাস্তবে সহজ করে আমাদের মাঝে প্রচার করে নিয়ে এসেছেন। তথাকথিত ভগবত্তা তার ভিতরে বহু। একজন বললেন ঠাকুরকে ভগবান কেন বলি? কেন বলি আমি জানি না, ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, ঠাকুর লোকে আপনাকে ভগবান বলে, আপনি বলুন তো আপনি ভগবান কিনা, আপনি বলুন তো আপনি ভগবান কিনা। ঠাকুর বলছে আমি কি জানি আমি ভগবান কিনা। আরে শালগ্রাম শিলা দেখেছেন মা, শালগ্রাম শিলা কিরকম রঙের হয়, সবুজ না নীল বলুন তো? হ্যাঁ, কালো। হ্যাঁ, ঠাকুর বলছেন শালগ্রাম শিলা কি জানে, নিজে জানে সে কি? ওই শিলাটা যদি ছুঁড়ে মারা যায়, শালগ্রাম পাথর খুব শক্ত, ঠাকুর বলছেন যদি ছুঁড়ে মারা যায় কারো মাথায়, মাথা ফেটে যায়। কিন্তু যারা ভক্ত তারা জানে ওটা কি, যারা ভক্ত তারা জানে ওর মহিমা কি। তা আমি কি, আমি তো বলতে পারি না, ভক্তদের জিজ্ঞাসা করুন, ভক্তদের জিজ্ঞাসা করুন। চলে যান হিমায়তপুরে, হিমায়তপুরে ঠাকুরের বয়স তখন নয় মাস, কোথাও কোথাও এসেছে দশ মাস। ব্রজগোপাল দত্ত রায় লিখিত শশী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবনী বই সেখানে পেয়ে যাবে।